মোহাম্মদ জহির ইকবাল নোয়াখালী এবং ফৌজুল আকবর রিফাত চট্টগ্রাম থেকে। মুরগির জন্য যে পরিমাণ গম বরাদ্দ করেছিলাম তার অর্ধেকটা খাইয়া ফেলাইছে আমার গিন্নি। গিন্নি তোমরা এত কইরা কই? আমি হইলাম জমিদার, জমিদারের বউ খাইবো বার্গার, হটডগ, পিৎজা, না কিনা হে গম পছন্দ করে। গিন্নি তুমি বুঝলা না, এই যে গম, গম হইল মুরগি আর জমিদারের প্রধান খাদ্য। জমিদার সাহেব আছেন? আয়সা পড়ছে আমার ঠিকাদার। আবুল মিয়া আহো আহো, গেটের বাইরে খাড়ায় কিসের কথা, ভিতরে আহো। শুনলাম তোমরা নাকি আমার পেছনে পেছনে কিপটা ডাকো। কিপটা? এই লোকের মুখে শুনছি আর কি হুজুর, আপনি নাকি একটু একটু কিপটা। না কথাটা একদম ঠিক না, আমি কিপটা না। ওরে বলটু, আবুল মেয়ে আইছে, এখানে একটা সারে দুই টুকরা বেটা দে। তা জমিদার সাহেব, আমি আসছিলাম আপনার সাথে একটু সল্লা পরামর্শ করার জন্য। সলা পরামর্শ পরে হবে, আগে বলো আমার পেছনে মিথ্যাবাদী কয় কে? মিথ্যাবাদী লোকে কয় আর কি, লোকের মুখে শুনছিলাম আপনি নাকি একটু মিথ্যাবাদী। বিশ্বাস করেন জমিদার সাহেব, আমি কই না, আমি কই না। কথাটা পুরোপুরি অসত্য। তার মানে কি আপনি সত্যবাদী? না আমি পুরোটাই মিথ্যাবাদী। তা জমিদার সাহেব, আপনি যদি মিথ্যাবাদী হন একটা উদাহরণ দেন দেখি। এই যে ধরো, এই আমি আমার গিন্নিরে ডাকলাম, বল্টুরে ডাকলাম, পুরাটাই মিথ্যা। ডুয়েট স্ক্রিপ্টে যদি আরো দুইজন এন্ট্রি নেয় তবে সেটা ডুয়েট স্ক্রিপ্ট থাকে না, গ্রুপ স্ক্রিপ্ট হয়ে যায়। তা জমিদার সাহেব, আমি শুনতে পেয়েছি আপনি নাকি বাঁশের কেল্লা বানাবেন। হ, আমি 100টা বাঁশের কেল্লা বানামু। জমিদার সাহেব, আপনার এত বড় রাজবাড়ি থাকতে আপনি বাঁশের কেল্লা কেন বানাবেন? বাঁশের কেল্লার বাঁশগুলো সব স্ট্যান্ড বাই থাকবো, রোজা করে আমি যে পরিমাণ বাঁশ দিছি তাই আগের বাঁশগুলো এখনো হজম হয় নাই। জমিদার সাহেব, এত বাঁশ আপনি পেলেন কোথায়? সব ইংরেজদের অবদান, তারা আমার যে পরিমাণ বাঁশ দিছে তা এখন আমি প্রজা করে দিতেছি। তা তারা কি বাঁশ হাতে হাতে দিয়েছিল? তোমার কি মনে হয় বাঁশ খালি হাতে হাতে দন যায়? জমিদার সাহেব, শুনলাম আপনি নাকি নতুন একটা প্রজেক্টে হাত দিচ্ছেন। হ্যাঁ, তুমি জানলা কেমনে? আপনি আমার বাসায় গিয়েছিলেন। গিয়েছিলাম, আমার বাসার দরজা বন্ধ ছিল, ছিল আমারে না পাইয়া আমার দরজায় আপনার নাম লিখা চলে আসছেন। কই না তো, আমি তো ওখানে লিখছিলাম গাধা, ওইটাই তো আপনার নাম। বাজে কথা বন্ধ করো, তোমার যে আমি কাজ দিছিলাম ছায়াপথ তৈরি করার, সেটার কি খবর? ছায়াপথ, ছায়াপথ, ছায়াপথ রেডি জমিদার সাহেব, ছায়াপথ রেডি, শুধু গাছ লাগানো বাকি। গাছ? বাহ, অনেক ভালো জিনিস। তো কি গাছ লাগাবা চিন্তা করছো? কলা গাছ, কলা গাছ, কলা গাছ লাগামু। কলা গাছ অনেক ভালো জিনিস, কলা খাইতে খাইতে শনি গ্রহ থেকে শুক্র গ্রহ পর্যন্ত চলে যামু, আর পুরা রাস্তা ধরে খালি কলাই খামু, কলাই খামু, কলাই খামু। তো ব্ল্যাক হোল নিয়ে কি চিন্তা করছো? ব্ল্যাক হোল, এটা নিয়ে তো চিন্তা ভাবনা অনেক জমিদার সাহেব, চিন্তা ভাবনা অনেক। এই ব্ল্যাক হোল রে চিন্তা করছি আমরা, ম্যান হোল বানামু। ম্যান হোল? ছায়াপথে ম্যান হোল কিভাবে সম্ভব? ছায়াপথ মানে আপনি কি মনে করছেন? ছায়াপথ মানে হচ্ছে আপনার বাড়ির সামনে যে বিশাল রাস্তাটা আছে সেই রাস্তার দুই ধারে কলা গাছ লাগাইয়া আমরা ছায়াপথ বানামু। অনেক ভালো কথা, গাছ লাগানো ভালো, গাছ লাগান পরিবেশ বাঁচান। তো জমিদার সাহেব শুনেন, আমরা তবে নেমে পড়ি নিজ নিজ কাজে, সময়গুলো নষ্ট হচ্ছে, স্ক্রিপ্টটা বাজে। খামোশ। ঠিকাদার সাহেব, জমিদার সাহেব, বাহ, মাঝার ভাই। জমিদারের হাইট অনুযায়ী ধীরে ধীরে বলেছে, জমিদারি ভাব নিয়ে বলেছে, আর ঠিকাদার, ঠিকাদার বেশ চটপটে ছিল। ঠিকাদারের পারফরমেন্স, রিসেপশন এবং ডেলিভারি এবং খুব সুন্দরভাবে সে তার চরিত্রায়নটা করেছে, সেই জন্য দুজনই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। ধন্যবাদ তোমাদের। নিপুণ, জমিদারের গিন্নি, ওরা সবসময় ভালো করে, কারণ ওরা আসলে প্রত্যেকবার
ভিন্ন রকম কিছু নিয়ে আসে এবং সেটাকে খুব ভালোভাবে প্রেজেন্টেশন দেয়। তার সাথে যেটা গেটআপ মেকআপ খুব ভালো, আজকের যেটা ছিল আজকের পারফরম্যান্সও দুজনের বিশেষ করে ঠিকাদার খুব ভালো ছিল। জুয়েল ভাই, তোমাদের দ্বৈত পারফরম্যান্স সম্পর্কে কারো কোনো সন্দেহ এখন আর থাকার কথা নয়। একদম প্রথম রাত্রি তোমরা বিড়াল মেরেছো, সেই তুলনায় তোমাদের যতখানি উঁচুতে ওঠার কথা আজকে ততখানি উঁচুতে আমি পাইনি তোমাদেরকে। যদিও আমরা আগাগোড়া হেসেছি, তারপরে সবসময় জমিদার সাহেব বলা হয়েছে, কিন্তু তুমি পরে এসছো একটা ধুতি। যারা ধুতি পরতো তাদেরকে বলা হতো জমিদার বাবু। তো তোমাদের মতো এত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষদের পক্ষে এত একটা মোটা দাগের ভুল হওয়ার কথা নয়, তবুও খুব ভালো লেগেছে। ঠিকাদার সাহেব এবং জমিদার বাবু, থ্যাংক ইউ।